গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রাজশ্রী লাইফস্টাইলে। আজকে আমি সামনে এসে কথা বলছি না প্রথম থেকে, কারণ আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করিনি। যখন আমি নাগরদোলায় মানে মেলায় গেলাম, তখন ভাবলাম না ভিডিওটা একটু শ্যুট করিনি, কারণ বলেছিলাম আপনাদের আগের ভিডিওতে যে আমি নাগরদোলায় ঘুরতে যাব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা বড়রা আছেন তারা আমার অবশ্যই প্রণাম নেবেন, আর যারা ছোট আর আমার সমান আছেন তারা আদর আর ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা চলুন দেখা শুরু করুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি খুব এনজয় করেছি। অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি, ভেবেছিলাম যাবো না, মানে ছেলেকে বললাম যাবো না যাবো না, বর্দিকেও বলেছিলাম যে যাবো না, তোরা গিয়ে ঘুরে আস, তো তবুও গেলাম। কিন্তু গিয়ে দেখলাম সত্যি বাড়ি থেকে বেরোলে সত্যি ভীষণ ভালো লাগে, আর মনে হচ্ছিলো যেন আমিও ছোট হয়ে গিয়েছি ছেলের সাথে। অনেকগুলো রাইড চড়েছি, তো আপনারা তো দেখবেনই, সবগুলো দেখাতে পারিনি, তবু চলুন কী কী রাইডে উঠলাম সবগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, এই যে দেখো, এবার এই রাইডে উঠেছি, এটার পরে প্রথম দুইটা তুলেছিলাম, এখন ওটা তুলেছি, আরও প্রায় দুইটা তোঠার ইচ্ছে আছে, তো দেখা যাক, কারণ আমার খুব মাথা ঘোরাচ্ছিল, তো দেখা যাক তারপর আর কোনটায় কোনটায় উঠি। তো আমরা দুটো রাইডে উঠে গিয়ে পড়েছি, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ এইগুলোতে ওঠার পর আমার এমনিতেই মাথা ঘোরাচ্ছিলো, তো ভিডিও করা তো আমার দ্বারা সম্ভবই হলো না। তো একটা ছিল ব্রেক ডান্স আর একটা ছিল টোরা টোরা। টোরা টোরাটার মধ্যে ভীষণ ভয় লাগছিলো আমার, মনে হচ্ছিলো যেন এখান থেকে ওখানে উড়িয়ে ফেলে দেবে। তো যাক, আর তারপর আসলাম মটকা কুয়া এটাকে বলে, কিন্তু মটকা কুয়ার মধ্যে এসে কিছু লাভ হলো না, কারণ আজকে যেহেতু বৃষ্টি ছিল তার জন্য এটাতে কোনো গাড়ি বা বাইক কিছুই ঘোরানো হবে না বা দেখতে পারবো না বলতে পারেন। তো সেখান থেকে নেমে পড়লাম। দেখুন, যখন মটকা কুয়ার মধ্যে উপরে উঠেছিলাম তখন উপর থেকে মেলাটা এত সুন্দর লাগছিল দেখতে, তো আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখুন, এটা হলো সুপার ড্রাগন ট্রেন, তো এখন তার মধ্যে উঠবো, ছেলে আমরা সবাই ডিসাইড করলাম যে তার মধ্যে এখন উঠবো। আর পুরো মেলাটা দেখতে ভীষণ ভালো লাগছিল, অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল উঠবে কি উঠবে না, কারণ অনেকগুলোর মধ্যে উঠলে ভীষণ ভয় লাগে। আর যেই বড় নাগরদোলাটা, আমাদের মধ্যে কথা হচ্ছিল যে না, সুপার ড্রাগন ট্রেন থেকে নেমে নাগরদোলাতে উঠবো কি উঠবো না। সুপার ড্রাগন ট্রেন থেকে নেমে চলে আসলাম নাগরদোলাতে, ভয় পেতে পেতে উঠলাম নাগরদোলাতে, কিন্তু উঠে দেখলাম টোরা টোরাতে যতটা ভয় লেগেছে নাগরদোলাতে ঠিক ততটা ভয় লাগেনি আমাদের। তো বন্ধুরা, চলে আসলাম নাগরদোলা থেকে ঘুরে টুরে। এই যে দেখুন, ও বসে আছে মেকআপ দিয়ে ভূত সেজে, এখনো মেকআপ তুলেনি। আর আমি তো ন্যাচারাল বিউটি, নো মেকআপ, শুধু একটা বিন্দি লেগেছি, সিঁদুর দিয়েছি, চলে গিয়েছিলাম, কারণ আমি শুধু বিয়ে শাদিতে গেলে একটু সাজগুজু করি বেশি। আচ্ছা যাক, সে কথা এত কথা বলে লাভ নেই, কারণ পরে আবার ও বলবে ও আমার মেকআপ নিয়ে কথা হচ্ছে, কারণ মেকআপ হলো মেয়েদের জন্মগত অধিকার। তো আমি শুধু আজকে আপনাদের সাথে নাগরদোলা মানে গিয়েছি ওটা দেখানোর জন্যই ভিডিওটা স্টার্ট করেছিলাম বিকেলবেলা। আর এখন আমাদের রান্নাবান্না হচ্ছে, কারণ অফিস থেকে ফেরার পথে বলেছিলাম হাজব্যান্ড যাবে, মানে আমাদের যেখানে নাগরদোলা যাবো সেখানে, কিন্তু ও যায়নি, ও বাড়িতে চলে এসেছিলো, আর আমরা শুধু গিয়েছিলাম, আমি আমার ছেলে বর্দি, মানে আমার বড় বোন আর বড় বোনের ছেলে মেয়ে। আর এখন ও আসার পথে মটন নিয়ে এসেছে, আর এখন প্রায় 9:30 বাজে, আমরা বাড়িতে আস্তে আস্তে এখন মানে ওই জায়গা থেকে প্রায় 9:30 বেজে গিয়েছে। তো এই যে দেখুন, এখনও মটন এখানেই আছে, আর বর্দি এদিকে রসুন পেঁয়াজ এগুলো সব কিছু ছুলে নিচ্ছে। তো এখন আমরা মটন রান্না করবো, প্রায় 9:30 উপরে বাজে, তো ভাতের টেক বসিয়ে দিয়েছি, ওয়েবসাইটে ভাতের টেকটা বসিয়ে দিয়েছি। আর আমাকে অনেকে কমেন্টস বক্সে বলেছে আমার এই জায়গাটা দেখতে একদম নোংরা লাগে, কারণ যেহেতু মোবাইলে দেখতে মানে এটা আরও বেশি নোংরা লাগে, কারণ এই জায়গাটা খুব মানে কালো তেল কাস্ট হয়ে গেছে, মানে তেল কাস্ট হয়ে গিয়েছে, আর এদিকে টাইলসটা যদি বড় হতো তাহলে ভালো হতো, অনেকে আমাকে বলেছে। তো টাইলসটা দেখি লাগাতে পারি কি না, না লাগালে ওয়ালপেপার, অনেকে বলেছে ওয়ালপেপার লাগিয়ে নিতে, তা আমি অনলাইনে ওয়ালপেপার অর্ডার দিয়ে দিয়েছি, যদি আসে তাহলে লাগিয়ে নেব। তো এখন মটন রান্না করব, মানে রান্নাবান্না করব, তারপর খাওয়া দাওয়া করব। তো মটন রান্না আমার ব্লগে বা ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি রেসিপিটা, তো তার জন্য আর শেয়ার করছি না। আর এখন খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে এসে আজকে দুপুরে নাকি খাইনি, তো এখন আমরা আসার পথে বানানো চানাচুর তারপর আইসক্রিম এগুলো এনেছিলাম, এগুলো এখন আমরা খেয়ে তারপর রান্না করতে চলে আসলাম। তো রান্নাবান্না করব, তারপর খাওয়া দাওয়া। তো বাই বন্ধুরা, আজকে আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে সামনের কোনো ব্লগে বা ভিডিওতে। Bye! Always smile!